হ্যাঁ বন্ধু, বল খবর সবর বল। কি করবি আর বন্ধু, বিড়ি আর ফুল খাতে খাতেই তো দিন শেষ রে। কি করবি আর? হ্যাঁ, একটা খবর শুনলাম আমি, যে আমাদের গ্রামের রাজা আছে না, ও বলে চাকরি পেয়ে গেল। সে বিড়ি আর সিগারেট খাই খাচ্ছিল। হ্যাঁ ঠিকই, ওটাই তো বলতেছি আমি, শালা বিড়ি গুলো আমরা শালা কতজনে কুড়ায় কুড়ায় খাইছি আর চাকরি পেয়ে গেল। আরে আমি আর বাজুল তোর সাথে একসাথে বলছি, দেখ বল শুন রাজা, পরীক্ষায় তো আমার দেখে দেখে লিখেছি ওই। আর কি কথা বলিস, আমরা তো ফেল হয়ে গেল, আবার কেমন করে পাস হয়ে গেল? তাই তো বলছি। আরে আমি শুনলাম কি বলতো, 10 লাখ টাকা বলে ঘুষ দিছে নাকি বলে। হতে পারে ওর আর যে ওই যে কি জন্য নাম মুসারফ না কি নাম বলে এমএলএটা, ওকে বলে ঘুষ দিছে। হতে পারে ভাই, ওর আর যে পয়সা। হ্যাঁ ওর বাবার জমি, ওর বাবার খাস লোক ছিল মুসারফ। চুপচুপ আসছে ওটা, এই চুপচুপ কি করে ওই মালটা আসতেছে, ঠিক তো চুপ মার খাচ্ছে। চুপচুপ করছিস তোরা ভাই? এই তো বসে আছি। বল বিড়ি খাওয়া না রে, কাট মাল তোকে বিড়ি খানা খাওয়াবো রে। কেন না ভাই, শুরু কেন রাগ করছিস রে? দেখ তুই সমাজের মধ্যে চলতে জানিস না। তুই যে চাকরি যে পেয়েছিস আমাদেরকে খোঁজ করছিস আমরা কেমন আছি কিনা। আরে চাকরিটা পাইনি রে এখনো রে, দেরি আছে রে, তোদেরকে তো এটাই বলতে আসলাম। একটা বল বিড়ি খাওয়া, তারপর গল্পটা করবো। এই যে টুকরা সিগারেট আছে খাবি? আমারও দিনে আমাদের অবস্থা এমনি খারাপ, দেখতেই পাচ্ছিস। চাকরিটা পালে পার্টি দিব রে, দিব, টেনশন করিস না বুঝলি। এখন পাইনি, এখন কেমন ওই ভালো করে পরীক্ষা দিয়েছিলাম। শুনলাম কি জানিস, কিশোর বাবা 10 লাখ টাকা দিছে ওদিকে। আরে ওগুলো ফেক গল্প, ট্যালেন্ট আছে ভাই, ট্যালেন্ট, ঘুষ দিয়ে চাকরি পাবো? পরীক্ষা তো আমার দেখে দেখে লিখছিস রে। কেমন কথা বলছিস, তোর দেখে দেখে লিখছিস, ট্যালেন্ট আছে ভাই, ট্যালেন্ট আমার বুঝলি। মালের কথা না বলিস না বুঝলি, ট্যালেন্ট আছে, ট্যালেন্ট, এমনি এমনি চাকরিটা পাইনি, সরকার আমাকে এমনি চাকরিটা দেয়নি বুঝলি। আচ্ছা তোর যদি এত ট্যালেন্ট আছে, একটা প্রশ্ন করি তোকে, বলতো আমাদের দেশ কবে স্বাধীন হয়েছিল? হ্যাঁ ভাই পুছ না, পুছ না ভাই, ট্যালেন্ট আছে ভাই, মাস্টার চাকরি এমনি পেয়েছি নাকি, সরকার কি আমাকে এমনি দিয়েছে নাকি বল, বল না পুছ না। কি ভাই বললাম তো তোকে, আমাদের দেশ কবে স্বাধীন হয়েছিল বল। বালের কথা না বলিস না, তখন আমার না জন্ম হয়নি বুঝলি, আমার আর আমি বলতে পারবো। একটা বিড়ি চালাম, বাল বিড়ি দিলি না, বালে এত কথা বলছিস, বিড়ি না দিবি না দে বল, আসি বাদ দে তোর বিড়িগা। আরে ও চাকরিটা কিভাবে পেলো আমি তো বুঝতে পারছি না, ও একটা প্রশ্ন দিতে পারলো না, দেখলি ছেলেটা কিভাবে চলে গেলো, তাহলে আমাদের সঙ্গে সালার গিরি কুড়ায় করে খাইতো, দেখলি গিরি চাইতে আসছে আর চাকরি পাইনি সেগুলো। হ্যাঁ বাদ দে তো, ওগুলা বাপের আছে পাইছে, আমাদের বাপের নাই তো বিড়ি খায়, ওগুলা চাকরি থাকবে না বেশি। আরে এদের ছেলেগুলো চাকরি থাকবে না তো, যারা ঘুষ দিয়ে চাকরি করছে কিনা ওগুলো থাকবে না চাকরি। দেখিনি তুই, আমি খাতার মধ্যে লিখে দেবো, এগুলো ঘুষ দিয়ে চাকরি হয়েছে সবগুলো বাতিল হবে, বলে দিলাম। বাতিল হলে তোকে আমি পার্টি দিব, বিশ্বাস করো ভাই। আমাদের এই যে বন্ধুটা আছে না রাজা, জানা যায় ওর একদম তো ওর মতন ছেলে, একদম চাকরি 100% যাবে। আরে ওই তো আমার আমার আর বাইরুলের আমার দেখে দেখে লিখছে। আমি তো জানি আমরা ফেল হয়ে গেলাম, ওই পাস হয়ে গেল, আমি তো বলতো কথা ঠিক আছে, দেখা যাবে। মাস্টারের চাকরি এখন আর মোটর সাইকেলের ড্রাইভার রাখে দিছে। কিরে বন্ধু, এই স্কুলে বলে রাজা চাকরি করছে, চল দেখে আসি। অনেক সময় গেছে রে, বাড়িতে যেতে হবে। ও স্যার শুনুন। হ্যাঁ কি হয়েছে বল? স্যার আপনার সঙ্গে দুটো ছেলে দেখা করতে এসেছিল। দেখা করতে আসলো, কি বললি? আমি বললাম এখন ক্লাস করছে স্যার, একটু পরে এসেছিল। ঠিক আছে আমি দেখছি। যে আমার বন্ধু আসছে, চল চল। এই বন্ধু কেমন আছিস বল? আরে আরে খাই বল, ভালো লাগছে না তোর মানে পারিস জঘন্য, চল কালকে দেখা হবে, আপনি টাইম নেই বাড়িতে যাচ্ছে, আচ্ছা পরে দেখা হবে, থাক। এই ঘ্যাম আর বেশি দিন থাকবে না রে। ভালো
ওখানে থেকে উঠে এখানে নিচে আসো। সালা গরম লাগছে ভিলেজার, ভালো লাগছে না, ডিউটি করে আসলাম। এই বসে বসে খালি এই নাকি না বসো ভিলেজার তো ধরো। আর কি আছে খাবার? আজকে কি বানাচ্ছো? মাংস। আরে মাংস তো কই আনি আসো, জল তো রেডি আছে মাছ করে। আচ্ছা আচ্ছা বল কোথায় গেল জল রেডি আছে তাড়াতাড়ি। হ্যালো কি জল নিয়ে আসছো তুমি? এটা কি জল? আর ফ্রিজ তো ছিল, ফ্রিজ আমি 22 টাকা দিয়ে কাউকে ফ্রিজ তো নিয়ে আসলাম। মানে বসে বসে তেল ধরে যাচ্ছে না, এসি তো বসে বসে থাকে। দাও ফ্রিজের থেকে জল নিয়ে আসো, নিয়ে আসো। জানো না যে বাটিতে মাংস দিতে হয় থালিতে নেই? দিয়েছি খেয়ে নাও। দাও রিমোটটা নিয়ে আসো, আর একটু খবরটা দেখো তো, খবরে কি কি দেখাচ্ছে। দাও চলে গেল, কারো বউ চলে যাবে, কেউ বিষ্কায় মরবে, কেউ আত্মহত্যা করবে, কেউ ফাঁসি দিয়ে মরবে, কেউ লেবারে খাটবে। এ আমার গার ফাটা খবর। আমি গেলাম বাপের বাড়িতে। আর শোনো, আমার বাপের বাড়ি থেকে 16 লাখ টাকা আর একটা বাইক ভদ্রলোকের মতো বজায় দিবা। আমি চাকরি চলে গেল, বউ চলে গেল, বাইকও চলে গেল, 16 লাখ টাকা চলে গেল, আর কি থাকলো? আবার চলে যাওয়ার 6 মাস পর মাস্টারের অবস্থা। আর দাও আর দিবো। হ্যাঁ একদম দাও। রাজা না কিরে, কিরে কি করছিস তুই রে? শোন 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 শোন, কোথায় আছে? শোন 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 রে ভাই, চাকরিটা কি হয়েছে? চলে গেছে রে ভাই, আর কি বলবো, দুঃখের কথা। কি করে চাকরি চলে গেল আবার রে? বলিস না, ভাবতে পারিনি। সেদিকে খাসির মাংস নিয়ে এসেছিলাম, সবাই মিলে বসে খাচ্ছিলাম, খবরে দেখি যে সব মাস্টারের চাকরি চলে গেছে। আচ্ছা আচ্ছা ভাই, চিন্তা করিস না, ঠিক আছে? আমার একটা কোম্পানি আছে, আমার কোম্পানি কাজ করবি, ঠিক আছে? এই যে আমার কার্ডটা নিয়ে নে ভাই। খুব ভালো হবে না ভাই, এত গরমে কাম করাও যাচ্ছিল না ভাই। এই যে কার্ডটা নে, আমার সঙ্গে কন্ট্যাক্ট করবি, ঠিক আছে? ঠিক আছে ভাই। কি কাম বাবু? ওই একটা অফিসে কাজ করবি যেখানে। ভাই 20 টাকা দিলে ভালো হতো ভাই, ভাড়া নাই। 20 টাকা নাই? আচ্ছা নি, আর কি করা যাবে? 20 টাকা তো না, এই 50 টাকা নেই ভাই। তোর সঙ্গে খারাপ ব্যাপারটা বলছিলাম, মাফ করে দিস। ঠিক আছে, কোনো ব্যাপার না, ঠিক আছে।